হ্যালো, কি করো? এই তো একটু কাজ বাজ করতেছি। তুমি কাজ করতেছো? না না, এই অবস্থাতে তুমি কাজ করতে পারো না। পথে অবস্থা আমার বউ খালি ঠ্যাংর উপর ঠ্যাং তুলে খাইবো। খারাপ, আমি অক্ষণে মারে ফোন দিতেছি। আরে না না, মারে ফোন করার কোনো দরকার নাই। মা তো আমার কোনো কাজ করতে দেয় না, আমি জোর করে কাজ করতে আসছি। সারাদিন ঘরের মধ্যে পায়ের উপর পা তুলে বসে থাকতে ভালো লাগে বলো? শোনো শোনো আইমানের মা, তোমার এখন কাজ করা ঠিক না। আইমানের মা? আইমান কে? আরে ছেলে হলে নাম রাখবো আইমান। আমার মেয়ে হবে, ওর নাম রাখবো আমি আদিবা। না না, ছেলে হইব, মেয়ে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার কথাই সই, তোমার কথাই ঠিকঠাক, ছেলেই হবে। আচ্ছা শোনো না, তোমার না খুব দেখতে ইচ্ছা করতেছে। কেন? এই তো আমার দেখা যাইতেছে না ঠিকঠাক। না না, এই দেখা না তো, ওই সামনাসামনি দেখা। আমারও তো দেখতে অনেক মন চায়। তুমি আসবা কবে? ছুটি দিব না? না মনে হয়, সম্ভাবনা খুবই কম। ওই আইমান হওয়ার পর দেখি, আসার চেষ্টা করো। ও বউ, কালের কথা কও, কেডা ফোন করছে? আপনার ছেলে ফোন করছে। মা, এই যে মার সাথে কথা বলেন। মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বাপ, কেমন আছো তুমি? মা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমার আর শরীর, বাতের বেদনাটা এমন বাড়ছে, ডাইনাতে লাগিয়া কাল রাইতে ঘুমাইতেই পারি নাই। ওষুধ খান নাই? ওষুধ আর খাইতে ভাল লাগে না, কত খামো। আচ্ছা বাবা, এই মাসে কিস্তির টাকাটা কোন দিন ফাটাইবা? পারবো মা, চিন্তা করো না। আচ্ছা আচ্ছা বাবা, ও আরেকটা কথা, মাল আর বিয়ার কথাবার্তা চলতেছে। তাই নাকি? পোলা খুবই ভালো, তোমার মামাই আনছে প্রস্তাবটা। সুজন আমার পুত্র কি হইছে ভাইজান ভাবি ও ভাবি তাড়াতাড়ি আহো দাও ভাইজান জানি কি হইছে কি হইছে আমার পুত্র কি হইছে খালা তেমন কিছু হয় না একটু অ্যাক্সিডেন্ট হইছে ভালো হয়ে যাবে অ্যাক্সিডেন্ট আগে ঘরে নিয়ে আগে ঘরে নিয়ে আল্লাহ গো আল্লাহ আল্লাহ আমার বালা ফুট ফাটাইলাম আল্লাহ কি হলো আমার ফুটের ভাইজান কাইন্দো না তো কেন হইল এটা তোমার লাগে কেন হইল এমন সব আল্লাহর ইচ্ছা পাওটা কখনো ভালো হইব না জানি না কেরা তোমার পরীক্ষা লইতে চামগো তোমার পরীক্ষা লইতে চামগো আরে তুমি এমনি কান্দো না তো তুমি এমনি কান্দলে যে মানুষটা আসতেছে তার তো ক্ষতি হইতে পারে তুমি ছাড়া এই পরিবারে আয় করার মতো কেউ নাই আপনার সবার কি হইব আমার তো চিন্তা করে খালি কান্দ নাইতে যাবি তো কান্দ নামাইতে পারতেছিল কেমনে চলবো কাতারা দাও তো শীত করতেছে গা তো একটু গরম গরম লাগতেছে তুমি কিছু খাবা আমার ভাগিনের পাও কি কোনোদিন ঠিক হইব না ডাক্তার তো বলছে ঠিক হইতে পারে তবে অনেকদিন সময় লাগবে আমার বলার এটা কি হইল কেমনে হইল রে হায় হায় এখন আমার বলার কি হইব আহা বুবু কাইন্দ না তো তবে সেই দিন অনেক বৃষ্টি হইতাছিল সাথে প্রচন্ড বাতাস কিন্তু আমি যতটুকু জানি ওই দেশে বিল্ডিং এর কাজ করানোর সময় তো অ্যাক্সিডেন্ট হয় না ঠিকই জানেন মামা তাছাড়া আমাদের কোম্পানিতে আগে কোনোদিন যেরকম ক্রেন ছিড়া দুর্ঘটনা ঘটে নাই কপালে থাকলে কি করণ যাবো কম দুইজন তো সাথে সাথে মারা গেছে খালি আমাদের সুজন পাইসা গেছে ও বাইসা তো আইছে কিন্তু পাওটা তো গেল আপনারা একটু সেবা যত্ন করে দেখবেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো কাম আর হয়েছে অলক্ষণের কথা কইস না তো সেবা যত্নের কোনো কমতি হইব না আমার বলার সেবা যত্ন হইব আল্লাহ আমার বলারে ভালো করে দাও আল্লাহ আমার বলারে ভালো করে দাও আসসালামু আলাইকুম মজিদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ কই গেল ঠিক আমি একটু উত্তরপাড়ায় গেছিলাম উত্তরপাড়ায় গে উত্তরপাড়ায় সুজন আছে না মালয়েশিয়া থাকতো হ্যাঁ এত দেশে ফিরে আয়া পড়ছে ও ফেরত আইছে সুজন ফেরত আইছে হ্যাঁ কে মালয়েশিয়ার যে উঁচু বিল্ডিং হইতাছে না এই বিল্ডিং এ ক্রেন চালাইতো এই ক্রেন ভাঙ্গা পড়ে গেছে তাই দেখে আইলাম আর কি তারপর দুজন জায়গায় মইরা গেছে আর সুজনের এই কোমরে বাড়ি খাইয়া এই বাম পা নিয়ে পুরো এক পাশ অবশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমার কি হবো? আপনার কি হবো মানে ওটা বুঝবি না, তুই যা। কি আছে নাকি? ভাবি, ভাবি বাড়ি আছেন? ও ভাবি। মজিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েন বয়েন। না ভাবি বমু না, ওই সুজন নাকি ফিরে আইছে? হ্যাঁ ভাই। ও অ্যাক্সিডেন্ট করছে নাকি? ও খুবই দুঃখের কথা। আছে কই এখন? গড়েই আছে। আউনের পর থেকে তো জ্বরটা ছাড়তেছে না। আরে কি বিপদ! ভাই কি যে বিপদের মধ্যে আছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। হ্যাঁ ভাবি, আমি বুঝতে পারতেছি। আরে আচ্ছা ভাবি, ওই সুজন বিদেশ যাওয়ার আগে যে টাকাটা নিয়েছিলেন তার কি ব্যবস্থা করবেন, কিছু ভাবছেন? ভাই আমার একটু সময় দেন, একটা কিছু ব্যবস্থা হইবই। হ্যাঁ একটু তো সময় তেমন লাগবেই, না দিয়ে উপায়ও নেই। আচ্ছা ঠিক আছে, একটু ভাবেন, ভাবি আমার জানেন। আসি, আসসালামু। কমছে একটু, কমছে মা। বাবা তোমার কি খুব কষ্ট হইতেছে? এখন কেমন লাগতেছে? পায়ে কি একেবারেই বোধ নাই? আল্লাহ বলে তুমি এই কি লিখছো? আমার পোলাটা কি কষ্ট পাইতেছে! একটু আস্তে করে উঠো, একটু। মা কি সময় আপনি এরকম বাইরে বসে রইছেন, কাঁদতেছেন, কি হয়েছে? কিছু না মা, কিছু না। কিছু তো একটা হয়েছে মা, আমারে বলেন। বউরে এখন কি হইব? পোলাটা পঙ্গ হইয়া ফিরে আইলো, এখন কি হইব? দুশ্চিন্তা করেন না মা, যে সমস্যা দিছে সেই সব কিছু আসান করে দিব, আপনি দুশ্চিন্তা করেন না। কি যে করু, খরচ করে পোলারে বিদেশ পাঠাইলাম, খরচের টাকা শোধ হইতে না হইতে পোলা আমার চির জীবনের লাগে ফিরে আইল, মায়ের বিয়েটাও ভাঙ্গা গেল। মালার বিয়ে ভাই গেছে মানে? হব খালাম ভাই কইল ওরা মালারে বিয়ে করাইব না, যার ভাই পঙ্গু, সংসারের আয় রোজগারের মানুষ নাই, ওই সংসারে তারা সম্বন্ধ করত না, যৌতুক তো পাইতো না, কিছু পাইতো না, হেলেগে বিয়েটা ভাঙ্গা দিছে। কদিন পরে তোমার বাচ্চাটা হইব, সংসারে মুখ বারণ মানেই তো খরচা বারণ, খরচর টাকাও তো শোধ করতে পারলাম না, কিছু করি। এটা রাখেন মা। কি করব? এটা বিক্রি করে দিয়া কর্জ টাকা শোধ করে ফেলবেন। এই রুড়ি বেসনের টাকা দিয়া কি কর্জ শোধ হইব? যে কয় টাকায় শোধ হইল তাও তো কমলো না। আপনার কাছে আর কোনো উপায় আছে না? তাইলে আর কোনো কথা না বইলা চুপচাপ এটা হাতে নেন, এটারে বিক্রি করে দিয়ে যতটুকু সম্ভব কর্জ শোধ করে ফেলবেন। সুজন রে কি কইবা? তারে তারে কোনো কিছু বলার দরকার নেই, যা বলার আমি বলবো। এটা রাখেন, ঠিক নেন, রাখেন। আর চলেন, ঘরে চলেন, বাইরে বসে বসে কান্নাকাটি করার কোনো দরকার নেই। ব্যাপার বুঝলাম না, তোমার এত হাতাহাতি করার কি দরকার? ঘরের মধ্যে শুয়ে থাকতে পারো। আরে আর পারুম তো, আর সারা দিন শুয়ে বসে তো থাকি, কতক্ষণ ভালো লাগে? একটু পানি দাও তো। আচ্ছা আনতেছি, একটু ধর। মা কই রে? মা তো মামার ওখানে গেছে রুলি বেচতে। রুলি বেচতে মানে? ইয়ে মানে ভাইজান মজিদ চাচা কর্জের টাকার জন্য চাপ দিছে, সেজন্য মা ভাবির। আর থামলি কেন, কি হইছে? কি রে, তোরে না কইছি সকালে হ্যাঁ শাপলা নিয়ে আসতে? এতক্ষণ হয়ে গেছে আনিল না? তুই জানোস না তোর ভাই শাপলা পছন্দ করে? যা গিয়ে নিয়ে তাড়াতাড়ি যা। পানি কিরে আজকে তোর শরীরের কি অবস্থা? আর আমার থাকা পঙ্গু মানুষ যেমন থাকে আর কি, বুঝোস না? কাঁদতেছো, তুই মন খারাপ করিস না, সবই তো আল্লাহর ইচ্ছা। আচ্ছা তুই আবার যাবি কবে? একবার যখন আসছি মাস দিক পরেই যাবো। আচ্ছা তুই যাওয়ার আগে আমার জন্য একটা কাম করতে পারবি? অবশ্যই পারবো, কেন পারবো না, তোর লেগে সব পারবো। কি করতে হবে রে দোস্ত? তুই ঢাকা গেলে ওই ঢাকার এজেন্সির একটু কষ্ট, আমার জন্য একটা কাজ দেখতে, মানে আমার ভিসার মেয়াদ তো এখনো আছে, তাইলেই তো তারা আমার একটা কাজের ব্যবস্থা করতে পারবো। কি কইতেছ, এই শরীর নিয়ে বিদেশ যা কাজ করবি? আর আমি সুস্থ হয়ে যাবো, ডাক্তার কইছে নিয়মিত থেরাপি দিলে, ওই ভালো সেবা যত্ন করলে, চলাফেরা করলে, রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাবো। কিন্তু ডাক্তার তো তোরে ভারী কাজ করতে নিষেধ করছে, মনে নাই তোর? আরে বুঝোস না কেন, 3 লাখ টাকা খরচ করে বিদেশে গেছি, বোনের বিয়েটা ভেঙে গেছে গা, সংসারে নতুন মানুষ আসতেছে, 2 দিন পর তো 4 লাখ টাকা থাকবো না, টাকা পাবো কই? কি করুম, ভিক্ষা করুম? হ্যাঁ বঙ্গ মানুষ তো মানুষ ভিক্ষা দেয়, সেটাই করি। তুই সুস্থ হ, কাজে যোগ দে, তা আমিও চাই নাকি? তাই বলে এই শরীর নিয়া, ডাক্তার বারবার বলছে তুই এই শরীর নিয়ে যদি ভারী জিনিসপত্র উঠাস বা ভারী কাজ করস তাহলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাইতে পারস। তুই ঢাকা যাবি না আমি যাবো? আচ্ছা আচ্ছা আমিই যাবো। হইল আর কিছু কবি? কটা টাকা দে। টাকা দাঁড়া, এই কত আছে? হাজার 3 আছে, চলবো? দে, আরো লাগলে আমার জানাইস। তাহলে মানে আমি যাই নাকি? তুই কি একা যাইতে পারবি না দিয়ামো? না লাগবো না, আমি আর একটু থাকবো ওই জায়গায়। থাক, আমি যাই। হ্যাঁ গেছিলা তুমি? এত রাত হইল ফিরতে? এই একটু বাইরে গেছিলাম। এই টাকাটা রাখো। টাকা? কিসের টাকা? টাকা দিয়ে আমি কি করব? আরে এই সময় তোমার একটু ভালো মন্দ খাওয়ার দরকার আছে না? মারে দিও। তুমি দিও, আর মায়ের কইও যে ওই দুধ, ডিম, মাংস, তারপরে ওই কলিজা কিনা জন্য তোমার খাওয়ায়। টাকা কে দিছে তোমারে? করিমের কাছ থেকে নিছি। নাও। আরে নাও না। নাও বউ, পোশাকগুলি কাটা কুটা ধুইয়া তেলে রসুন দিয়ে বয়ে দাও, শাকের মাছাটা ভালো হয়েছে। মা টাকাটা নেন। কি টাকা? আপনার পোলাই দিছে। পোলাই টাকা কই পাইছে? লোন করছে। ও রুলি যে বেচ্ছ, কিছু কইছে? পাই নাই। টের তো পাইছি, কিন্তু এখন যে পরিস্থিতি, টের পাই এখন কিছু করার উপায় আছে? এই বিপদ যে কবে কাটবো। এই যে নেন আপনার টাকা। কত দিয়েছেন ভাবি? 50 আছে। 50? হ্যাঁ, বাকিটা কবে দিবেন? আস্তে আস্তে দিয়ে দিব। আস্তে আস্তে দিয়ে দিবেন, ভালো। কিন্তু কেমনে দিবেন? আপনার যে অবস্থা, নাকি শেষ মাসে আবার বিটা বাড়ি দূর লাগে? এটা কি করলেন আপনি? বিটা মাটি নিবেন কেন? আমরা আপনার টাকা দিয়ে দিব। ভালো কথা ভালো কথা, কিন্তু দিবেন কেমনি? সুজন ছাড়া তো আপনার ঘরে আইরোজির কোনো মানুষ নাই। চাচা বাবাজি, তোমার দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু আবার আফসোসও লাগছে তোমার অ্যাক্সিডেন্টের খবরটা যখন শুনছি। আরে কি তরতাজা মানুষটা বিদেশ গেলে টাকা কামাইতে, আর আইলা কিনা লুলা হইয়া। তুই বাইরে এসেছিস কেন? বেঁচে যা। মা, আমি চাচার সাথে একটু কথা কইতে চাই। ভাবি, বাবাজি কথা বলতে চাইতেছে। বাবাজি বলো শুনি। চাচা, টাকা দেওয়ার তো আরো 1 বছর সময় আছে, এই সময়ের মধ্যে আপনি আপনার টাকা পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে শুনে বাবাজি, কিন্তু কেমনি দিবা বাবাজি? সেটা দিয়ে আপনি কি করবেন? আপনার টাকা পেলেই তো হইলো। তা অবশ্য তা অবশ্য, আমার তো জানার দরকার নেই, আমার টাকা পাওয়া নিয়ে কথা। আচ্ছা ঠিক আছে, তাইলে ওই কথাই থাকলো। ভাবি, ওই যে মাসে মাসে সুদটা, মাসে সুদ মাসেই পাইবেন। বড়ই আনন্দ লাগতেছে। ঠিক আছে ভাবি, তাইলে এই যে টাকাটা দিলেন, এটা তাহলে সুদ হিসাবেই থাকলো, আর আসল টাকাটা আমি 1 বছর পরে নি মনে হয়। আসি তাইলে, আসসালামু আলাইকুম। ঘরে যাও মা। বাবা, কোথেকে দিমু টাকা? মা, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আস, একটা ব্যবস্থা হইবই। কি হলো এমনি উঠে বললা যে? পেটের মধ্যে নড়াচড়া করতেছে, অস্থির লাগতেছে আমার। কি কও? কোন জায়গায়? এই জায়গাটা দেখো। দেখো, আরে নড়াচড়া করতেছে তো, মনে হলো আমার লাথি দিতেছে। এদিকে দেখো, এদিকে। হ্যাঁ, আচ্ছা ডাক্তার ডেকে নিয়ে আসুন। আরে না, যে সময় চলতেছে এই সময় তো টুকটাক নড়াচড়া করবে, এটাই স্বাভাবিক, ডাক্তার লাগবে না। এই যে কি আব্বু, আমার সাথে দুষ্টামি করো না? না, সে খুশি, বাপমারা একসাথে পাইছে না, ঈদের খুশি সে। শোনো, এই খুশি আমি সারা জীবন ধরে রাখবো, আমি তোমার কথা দিলাম। মানে মানে আমি আবার বিদেশ যাব। বিদেশ যাবা কেন? এই শূন্য তুমি কোথায় যাবা? না, যে উপায় কি কও, সংসারে চাকা তো থাইমা গেছে গা। চাকা থাইমা? তুমি একটা পাও মাটিতে ফেলাইতে পারো না। তুমি তুমি বিদেশ যাবা না, আমি তোমার যেতে দেব না। গরিব মানুষের স্পর্শ করতে নাই, গরিব মানুষের সবসময় চলতে হয়, দৌড়াইতে হয়। আমি ভালোই যাবো, ভালোই যাবো, দেখো আমি আমি ভালোই যাবো। আমার ভালো হইতেই ভোগ, আমার তো অসুস্থ হয়ে পড়ে থাকলে হইব না, বুঝো না কেন? না না, আমি তোমার যেতে দেবো না, প্রশ্নই আসে না। ও, তোমার হাতটা খালি, তোমার রুলি বেছে তুমি, তোমরা আমার কর্জ শোধ করছো, আমি সব জানি। আমি আমি এই হাত বড়াই দেব। আমার লাগবো না সোনা, আমার লাগবো না গয়না। না না, আমি চাই তুমি আমার পাশে থাকো। না, তুমি কথা শোনো। না 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 না, আমি তোমার হাত বড়াই দেব। না না, আমি মানতে পারতেছি না, তুমি এই শরীর নিয়ে কেমনে যাবো? এই পাটা চলতেছে না, পাটি কই যাবো? বৌমা, ও বৌমা, এদিকে আয়ো। মা, এই যে কবিরাজের কাছ থেকে তেল আনছি। তুমি সুজনের মাজায় আর যে পাউডার বুধ নাই 2 বেলা মালিশ করবা, কবিরাজ কইছে ভালোই যাব। আচ্ছা, আল্লাহ আল্লাহ করো বৌমা, সুজন যাতে ভালো হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি তো ঘরে যাই। পাও? এই পায়ে কোনো সমস্যা নাই, বাম পায়ে কোনো সমস্যা নাই। ও তাহলে বোধ নাই খালি ডান পায়ে সমস্যা নাই। আমি এই 2 শিশি ওষুধ দিয়ে দিতেছি, নম্বর আছে 1 নম্বর আর 2 নম্বর। রোজ সকাল বিকাল 2 বেলা এই ওষুধ নিয়মিত খেতে হবে, সব ঠিক হয়ে যাবে। চাচা আমি সত্যি সত্যি ভালো হয়ে যাবো? আরে ভালো হতেই হবে, আমরা রোগী না, রোগের চিকিৎসা করি। শোনেন, আপনার ছেলে তো এখন হাঁটতে পারে না, এই ওষুধ খাইলে হরিণের মতো দৌড়াতে পারবে। হ্যাঁ, হরিণের মতো। নিজাম ডাক্তারের এই হোমিওপ্যাথি ওষুধ খাইলে রোগ যত জটিলই হোক না কেন রোগী ভালো হয় নাই এমন নজির পাইবে না, বুঝছো? আবার টের পাওয়া যায়। আচ্ছা, এই ব্যায়ামগুলো কিন্তু প্রতিদিন করাতে হবে, ঠিক আছে? পারো, কোমরে চাপ লাগতেছে না তো এই জায়গায়? আচ্ছা বেশি জোর দিও না পায়ের মধ্যে। হ্যাঁ কি করতেছ? এই আস্তে আস্তে, দরকার নেই দরকার নেই দরকার নেই, আস্তে আস্তে আস্তে। আমি তুলতেছি আস্তে। লাগতেছে বেশি? বোধ পাও? একটু একটু। এদিকে, এখানে এখানে শুধু আঙুলে বোধ পাও? এইটা দিয়ে বুড়া আঙুল নাড়া তো। এখানে পাও তো? আলহামদুলিল্লাহ, পায়ে বোধ পাইতে শুরু করছে দেখি। পারবো তো? ধরো ঠিক আছে। মা, ও মা তাড়াতাড়ি আসো, দাও ভাইজান ভালো হয়ে গেছে। আমি তো মনে খুঁজছি না, আমি ভালো হয়ে যাবো, হাঁটতে পারো। দেখছো কষ্ট হইতেছে না তো? না একদম না। আমার তো মজা দেখা দৌড় দেই। আরে না না দৌড় দি মামা। বাবা না বাবা আস্তে আস্তে কয়দিন হাঁটো তারপরে। তোর জন্য ভালো কোনো কাজ পাইতাছি না তো, বুঝতেছস না কেন? যে একটা পাইছি সেটা হলো ওই জঙ্গলে যা কাট কাটতে হইব, পারবি? করবো। অনেকক্ষণ দাঁড়ায় থাকনের কাম, তোর মেরুদণ্ডের ক্ষতি হইব তো। আল্লাহ ভরসা 5 বছর আগে দেশে ফিরতে পারবি না। এটা তুই কাউরে কইস না, সন্তানরাও কিন্তু দেখতে পারবি না। আরে ভবিষ্যৎ করতে পারো সুজন, ডাক্তারের কথা মতো তুই যদি সত্যি সত্যি পঙ্গু হয়ে যাস তখন? আরে কইলাম না আল্লাহ ভরসা। যাওয়ার ডেট কবে? দেখ সুজন, তোর এই যাত্রাটা কিন্তু অনিশ্চিত যাত্রা। মানুষের সব যাত্রা অনিশ্চিত যাত্রা, নিশ্চিত যাত্রা বলে কিছু নাই। এর মধ্যে গরিবের সব কিছু দেখলে চলে না, গরিব এমনি আগাইতে হয়, এমনি চলতে হয়। মা আসি, সাবধানে থাকো বাবা। বউ আসি। আরে চোখে পানি কেন? কইলাম তো তুমি কোনো চিন্তা করো না, আমি 1 বছরের মাথায় তোমরা দেখতে আসো। নিজের খেয়াল রাখো। রাখমো, তুমিও নিজের খেয়াল রাখো। খালি নিজের না, ওই যে আসতেছে তারও খেয়াল রাখতে হইব, বুঝছো? এবার একটু হাসি মুখে বিদায় দাও। এই তো কি সুন্দর লাগতেছে। ভালো থাকো ভাইজান। তুইও ভালো থাকিস। শোন, আমি আমারও কইছি তোর খুব সুন্দর দেখে একটা বিয়া দিয়ে দিব। আমার বিয়েতে তুমি থাকবা না ভাইজান? আর আমি না থাকলে কি হইব? আমার দোয়া তো থাকবো নাকি? ওই যে কান্দে, এদিকে ভাইজান। মা আসি, তাহলে দেরি হয়ে গেছে, বউ যাই। চল দোস্ত।